প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমরা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদের যেটা দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদের সর্বশেষ অংশ যেটি ধান চাষে এসআরআই পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব। ধান চাষে এসআরআই পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব এবং আমরা এই চ্যাপ্টারে আমরা এই পরিচ্ছেদের আমরা একটা বিষয় পড়তেছিলাম সেচ ও নিকাশের ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনার আরেকটি অংশ সেটি হচ্ছে এডাব্লিউ পদ্ধতি, যেটি একটি চিত্র সাহায্যে আমরা আজকে আলোচনা করব। আমরা এখানে লক্ষ্য করি যে ধান চাষে এসআরআই পদ্ধতি, আমরা জানি গতানুগতিক পদ্ধতিতে আমরা যখন ধান চাষ করি ধান নানা জাতীয় ফসলের এই চাষ বা উৎপাদন পদ্ধতিতে আমরা সচরাচর সনাতন পদ্ধতিগুলোই কিন্তু আমরা চাষ পদ্ধতিগুলোই ব্যবহার করি এবং চাষের ক্ষেত্রে সেগুলোই প্রয়োগ করে থাকি। এক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে যখন আমরা গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করি এই ধান চাষের ক্ষেত্রে আমরা সেখানে যখন জমি প্রস্তুত করি মূল জমি প্রস্তুতের পূর্বে আমরা একটি বীজতলা তৈরি করি এবং এই দানা জাতীয় ফসল ধানটির বীজ আমরা চারা গজিয়ে নিই এবং সাধারণত ধানের জাত অনুসারে এদের বয়স ভেদে এই চারার বয়স 30 দিন অথবা আমরা 60 দিন অথবা আমরা 65 দিন পর্যন্ত এই চারা অথবা তার চেয়ে বেশি জাত অনুসারে আমরা এই চারা মূল জমিতে প্রতিস্থাপন করি এবং মূল জমিতে প্রতিস্থাপনের পূর্বে অবশ্যই মূল জমিকে খুব ভালোভাবে এখানে প্রস্তুত করে নিতে হয় যাতে এই চারা সহজে সেখানে পর্যায়ক্রমভাবে সেখানে যেন মানিয়ে নিয়ে সহজে ফলন দিতে পারে। এবং এক্ষেত্রে গতানুগতিক পদ্ধতির এই চারা রোপণের ক্ষেত্রে কিছু বিষয় আমরা লক্ষ্য করি। এখানে শুধুমাত্র আমরা সমানভাবে লাইন করে আমরা 3 থেকে 4টি চারা একত্রিত করে গোছা করে আমরা এখানে আমরা সেই মূল জমিতে প্রতিস্থাপন করি বা সেই জমিতে রোপণ করি এবং এখানে চারা থেকে চারার দূরত্ব বা সারি থেকে সারির দূরত্ব সেভাবে আমরা মেনটেন করি না। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এই চাষ পদ্ধতির ক্ষেত্রে আমাদের উৎপাদন যেভাবে আমরা পাই তার চেয়ে একটি ভালো পদ্ধতি সম্পর্কে আজকে আমরা নতুন বা আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি, সেটি হচ্ছে এসআরআই, যেটাকে বলা হচ্ছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশনের ক্ষেত্রে ধান চাষে নিবিড় পদ্ধতি গতানুগতিক পদ্ধতিতে যেভাবে ধান চাষ তার চেয়ে একটু পরিবর্তন করে আমরা এখানে এই এসআরআই পদ্ধতিতে বা শ্রী পদ্ধতিতে আমরা ধান চাষ করি। লক্ষ্য করি এখানে এসআরআই বা শ্রী পদ্ধতির মূল নীতি যেটি সেটি আমরা এখানে লক্ষ্য করি ধান ক্ষেত্রে অবিরাম প্লাবিত পানির ক্ষেত্রে সর্বনিম্ন পানি প্রদান করা এবং চারার মূল ও পুষ্টি জন্মানোর জন্য অধিক জায়গা বরাদ্দের উদ্দেশ্যে খুব ছোট আকারের চারা বর্গাকারে এককভাবে রোপণ করা, এটি হচ্ছে আমাদের মূলনীতি। আমরা এখানে মূলনীতিটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে আমরা মূলনীতিটাকে যদি সেভাবে আমরা প্রতিস্থাপন করি সেক্ষেত্রে এখানে প্রথম যেটি রয়েছে যে আমরা অবিরাম প্লাবিত পানির পরিবর্তে সর্বনিম্ন পরিমাণ পানি প্রদান করা। অবিরাম প্লাবিত পানি আমরা কিন্তু এখানে অবিরাম আমরা জানি ধান চাষের ক্ষেত্রে আমরা এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি আমরা নির্বাচন করি কারণ ধান হচ্ছে পানি পছন্দকারী একটি উদ্ভিদ এবং সেক্ষেত্রে এখানে কিন্তু অবিরাম প্লাবিত পানি রাখতে হয় যাতে সহজে ধানের ফলন ভালো হয়। কিন্তু আমরা এখানে বলছি যে অবিরাম প্লাবিত পানির পরিবর্তে আমরা এখানে সর্বনিম্ন পানি প্রদান করতে হবে, সর্বনিম্ন পরিমাণ পানি প্রদান করবো এবং চারার মূল ও পুষ্টি জন্মানোর জন্য অধিক জায়গা বরাদ্দের উদ্দেশ্যে খুব ছোটো আকারের চারা আমরা যেটা বললাম যে আমরা জাত হতে বিভিন্ন বয়সের চারা এখানে রোপণ করতে পারি এখানে, কিন্তু এখানে আমরা সাধারণত 10 থেকে 15 দিনের চারা আমরা এখানে রোপণ করবো এবং সেক্ষেত্রে আমরা চারা এখানে 3 থেকে 4টি চারা নিচ্ছি এবং এখানে 3 থেকে 4টি চারার পরিবর্তে আমরা এসআরআই পদ্ধতিতে শুধুমাত্র এখানে একটি মাত্র চারা নেবো এবং সেই চারাগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমরা যখন এই চারা মূল পুষ্টি জন্মানোর জন্য যে অধিক জায়গা বরাদ্দের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলছি যে একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব অবশ্যই সমান হবে, যেটিকে আমরা বলছি বর্গাকার, অবশ্যই এই যে এখানে শব্দটি আমরা ব্যবহার করছি অধিক খুব ছোটো আকারের চারা বা আমরা বলছি 10 থেকে 15 দিনের চারা এবং সেক্ষেত্রে এই বর্গাকারে এই বর্গ আকারে আমরা এই চারা থেকে চারার দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব আমরা সমান নেব এবং এক্ষেত্রে 25 সেন্টিমিটার আমরা নিতে পারি অথবা 30 গুণন 30 সেন্টিমিটার আমরা নিতে পারি। এটির ক্ষেত্রে আমরা বর্গাকারে দুইটা মাপে পরিমাপে আমরা নিতে পারবো
এবং সেক্ষেত্রে এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই যে 25x25 চারা থেকে চারা দূরত্ব বা লাইন থেকে লাইনের দূরত্ব অথবা 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার এখানে লাইন থেকে লাইনের দূরত্ব বা চারা থেকে চারা দূরত্ব একই সমান বর্গাকারে আমরা নিচ্ছি এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি যে খুব ছোট আকারের চারার ক্ষেত্রে আমরা বলছি বয়সের ক্ষেত্রে এবং এককভাবে রোপণ করা আমরা যেখানে গতানুগতিক পদ্ধতিতে তিনটি অথবা চারটি চারা একত্রিতভাবে আমরা গোছা আকারে এখানে রোপণ করতাম কিন্তু এখানে আমরা গোছা আকারে রোপণ না করে আমরা এখানে একটি মাত্র চারা আমরা সেটি রোপণ করব এবং এখানে এই একটি চারা রোপণ করার ফলে এবং সেই সঙ্গে চারা লাইনের দূরত্ব এবং চারা থেকে চারার দূরত্ব সমান হওয়ার কারণে এই যে একই পরিমাণ জায়গা প্রতিটা চারার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এই চারাগুলোর তাদের পুষ্টি চাহিদা সেই সঙ্গে পানি ধারণ ক্ষমতা এবং জায়গা সমানভাবে পাওয়া প্রতিটি গাছ সমানভাবে পুষ্টি সংগ্রহ করতে পারতেছে কোনো প্রতিযোগিতা নেই যার কারণে ফলন কিন্তু গতানুগতিক পদ্ধতির তুলনায় এখানে অনেক বেশি হয়ে থাকে এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যখন আমরা এই মূলনীতি থেকেই পুরো এছাড়া এই পদ্ধতির মূলনীতির উদ্দেশ্যে লক্ষ্য করি যে এখানে আমরা যখন এই পদ্ধতিতে চারা রোপণ করতেছি বা চাষ পদ্ধতি স্থাপন করছি সেক্ষেত্রে লক্ষ্য করি যে আমরা যখন এই এসআরআই পদ্ধতিতে আমরা প্রথম একটি জায়গা বরাদ্দ করতেছি সেখানে চারা এবং সেই সঙ্গে লাইন এবং সারির দূরত্বের মধ্যে সমান দূরত্ব থাকার কারণে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা হচ্ছে না এবং ফলন কিন্তু বেড়ে যাচ্ছে আবার যখন আমরা সেচ প্রদান করতেছি সেচের পানি সমানভাবে প্রতিটা চারার মধ্যেই পৌঁছানো যাচ্ছে এবং সেই সঙ্গে আগাছা জন্মালে সেই সারি এবং লাইনের দূরত্ব সমান হওয়ার কারণে আমরা সহজে সেখানে নিড়ানি দিয়ে এই চারা বা আগাছা পরিষ্কার করতে পারছি এবং সেই সঙ্গে এখানে যখন আমরা সার প্রদান করি সেই এই সার প্রদানের ফলে ছিটিয়ে দেওয়ার ফলে বা বিশেষ করে ইউরিয়া সারের ক্ষেত্রে আমরা যখন ছিটিয়ে সেই সার প্রদান করি সেক্ষেত্রে সমভাবে প্রতিটি চারার মাঝে কিন্তু এই পুষ্টি উপাদানগুলো পড়তেছে এবং সহজে চারাগুলো এগুলো সংগ্রহ করতে পারতেছে যার কারণে এছাড়াই পদ্ধতি গতানুগত পদ্ধতির তুলনায় অবশ্যই ভিন্ন এবং এই পদ্ধতিতে অন্যান্য গতানুগত পদ্ধতির তুলনায় অবশ্যই এখানে ফলনের হার অনেকটা বেড়ে যায় এবং লক্ষ্য করা হয় যে এখানে ফলনের হার প্রায় 25% ফলন কিন্তু বেড়ে যাচ্ছে গতানুগতিক পদ্ধতির তুলনায় অনেক বেশি ফলন বেড়ে যায় এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি যে এটি একটি ধান চাষের গতানুগতিক পদ্ধতির তুলনায় একটি আধুনিক পদ্ধতি এবং এই পদ্ধতিটি সর্বপ্রথম যিনি উদ্ভাবন করেছেন তিনি হচ্ছে ফ্রেডরিক ডি লিওনাই তিনি একজন ফরাসি বিজ্ঞানী এবং তিনি এই ভারতীয় মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র যেটিকে আমরা বলছি মাদাগাস্কার এই মাদাগাস্কারে তিনি এই পদ্ধতিটি সর্বপ্রথম উদ্ভাবন করেন যে আমরা গতানুগতিক পদ্ধতি যেভাবে ধান চাষ করতে আমরা যদি সেটি একটু পরিবর্তন করে এই অংশগুলো নিয়ে আসি যে অবিরাম প্লাবিত পানির পরিবর্তে আমরা ছিপছিপে পানি রাখতেছি যাতে সহজে আমরা শুকিয়ে ফেলতে পারি আবার পানি প্রদান করতে পারি যখন প্রয়োজন হবে উদ্ভিদে সেই সময় আমরা পানি প্রদান করে সেটি প্লাবিত পানি পরিবর্তে তাহলে আমাদের সেচের পানি অবশ্যই কম লাগতেছে এবং সেখানে আমাদের কিন্তু অর্থ সাশ্রয় হচ্ছে এবং সেই সঙ্গে জ্বালানিও সাশ্রয় হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে চারার মূল পুষ্টি জন্মানোর জন্য আমরা একটা ঝুড়ি অধিক জায়গা বরাদ্দের জন্য সব প্রতিটা চারাকে সমানভাবে জায়গা দেওয়ার জন্য এখানে খুব ছোট আকারের চারা যেটিকে আমরা বলছি মাত্র একটি মাত্র চারা আমরা 10 থেকে 15 দিন বয়সের চারা আমরা এখানে রোপণ করতেছি এবং চারা অবশ্যই রোপণ করার ক্ষেত্রে আমরা সেটিকে এই লাইন বা সারির দূরত্ব আমরা শুধু এই ধারণার মাফিক না করে আমরা শুধু একের পরিমাপ করে আমরা সেখানে চারা থেকে চারার দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব সমান করতেছি যার কারণে বর্গাকারে এককভাবে চারা রোপণ করতেছি এই মূলনীতির ফলে মূলনীতির মাধ্যমে আমরা কিন্তু পুরো এসআরআই পদ্ধতির এখানে বর্ণনা পেলাম এবং এক্ষেত্রে আমরা এই এসআরআই পদ্ধতিতে লক্ষ্য করি যে ধান চাষের ক্ষেত্রে বিশেষ করে ধানের ক্ষেত্রে এই পদ্ধতি অনেক একটি কার্যকরী পদ্ধতি এবং ফলন অনেক বেড়ে যাচ্ছে এরপরে আমরা যে বিষয়টি চলে আসবো ধানের জমিতে পর্যায়ক্রমে বীজ সমান পদ্ধতির মাধ্যমে সেচ প্রদান আমরা জানি একটি পদ্ধতি এখানে আমরা সংক্ষেপে যদি একটি পদ্ধতির কথা বলি সেটাকে আমরা বলছি যে এডব্লিউডি পদ্ধতি এখানে আমরা সরাসরি একটি পদ্ধতি নাম বলছি এডব্লিউডি এ হচ্ছে অল্টারনেট ডাব্লিউতে ওয়েটিং অ্যান্ড ডিতে হচ্ছে ড্রাইং অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং এই পদ্ধতির মাধ্যমে এটি একটি হচ্ছে সেচ দেওয়ার পদ্ধতি আমরা এসআরআই পদ্ধতি বললাম এটি হচ্ছে ধান চাষের একটি পদ্ধতি বা ধান চাষের অবিরাম পদ্ধতি আমরা বলতে পারি আর এখানে হচ্ছে এডব্লিউডি হচ্ছে সেচ প্রদানের একটি পদ্ধতি সেচ প্রদানের পদ্ধতির ক্ষেত্রে এডব্লিউডি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পর্যায়ক্রমিকভাবে ভেজানো আবার শুকানো পদ্ধতি আমরা পর্যায়ক্রমে আমরা শুরুতে পানি দেবো আবার সেই পানিকে শুকিয়ে ফেলবো এভাবে সেচ প্রদান করাকে বলা হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং
পর্যায় পর্যায়ক্রমিক ভিজার এবং শুকান পদ্ধতি। এই পদ্ধতিতে সেচ প্রদান, বিশেষ করে আমরা যেহেতু ধান চাষের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ধান পানি পছন্দকারী পদ্ধতি অবিরাম প্লাবিত পানি, গতানুগতিক পদ্ধতিতে আমরা অবিরাম প্লাবিত পানি রাখতেছিলাম, কিন্তু এখানে আমরা সেচে যদি পানির চাহিদা এখানে অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে এখানে যদি মজুদ কম থাকে সেক্ষেত্রে আমরা এই AWD পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এবং AWD পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা কাজ করবো সেটি হচ্ছে আমাদের জমির কয়েকটি অংশে আমরা নির্বাচন করব, যেখানে আমরা প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে পারি। সেই প্লাস্টিকের পাইপ সাধারণত লক্ষ্য করি আমরা এখানে বোর্ডে, যে প্লাস্টিকের পাইপের ক্ষেত্রে আমরা বলছি যে একটি পাইপ যেটি হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পাইপ নেব এবং এর বেশ হতে হবে 7 থেকে 10 সেন্টিমিটার, 7 থেকে 10 সেন্টিমিটার বেশে 25 সেন্টিমিটার লম্বা একটি আমরা পাইপ নেব এবং এই পাইপে আমরা 15 সেন্টিমিটার মাটির নিচে আমরা এটাকে পুঁতে রাখবো এবং বাকি 10 সেন্টিমিটার মাটির উপরে রেখে দেবো। কিন্তু যে 15 সেন্টিমিটার আমরা মাটির নিচে প্রবেশ করালাম সেই 15 সেন্টিমিটার অবশ্যই ফুটো ফুটো করে দেওয়া থাকবে ড্রিল মেশিন দিয়ে, সেগুলোকে ফুটো অংশ থাকতে হবে যাতে সেই ফুটো দিয়ে পানি ভিতরে বা বাইরে প্রবেশ করতে পারি। এখানে আমরা যখন এই পাইপগুলোকে মাটিতে পুঁতবো, যখন মাটিতে গর্ত করে আমরা এই পাইপগুলোতে মাটির মধ্যে পুঁতে দিব এবং সেক্ষেত্রে মাটি ওই ভিতরে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো আমরা বের করে নিয়ে এখানে গর্ত রাখবো, পাইপটা যেন আমরা উপর থেকে দেখতে পাই। এবং এক্ষেত্রে যে ফুটোগুলো রয়েছে যখন আমরা জমিতে সেচ দিব এই ফুটোর মাধ্যমে এই পানির পাইপের মধ্যে এই পর্যন্ত পানি উঠে আসবে এবং এক্ষেত্রে পানির এই পাইপে আমরা পানি দেখতে পাই তাহলে আমরা মনে করবো যে আমাদের জমিতে পানি দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এই পানি পাইপে আস্তে আস্তে তরান হয়ে এই একটু তরান মধ্যে চলে এসেছে, তবে কিন্তু আমরা বুঝবো যে এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে বা আমাদের ফসলের জন্য এখন পানির প্রয়োজন, এটিকে যখন আমরা সেচ দেবো। এটাই হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইংয়ের পদ্ধতির ক্ষেত্রে এই পাইপ পদ্ধতির মাধ্যমে সহজে একজন কৃষককে সাধারণত কৃষকরা সেই সহজ সরল কৃষকদেরকে আমরা সহজে এই পদ্ধতির মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে পানি দেওয়া, কখন পানি দিব বা দিব না সেটি আমরা সহজে বোঝাতে পারি। সচরাচর সাধারণ পদ্ধতিতে আমরা যখন সেচ দেওয়ার কথা ভাবি সেক্ষেত্রে আমরা সেচ দেওয়ার সময় নির্ধারণের ক্ষেত্রে আমরা জমির মাটিকে হাতে দলা বেঁধে লক্ষ্য করতাম যে সেখানে দলা বাঁধা যাচ্ছে কিনা এবং সেই দলা বাঁধার ফলে মাটিটা গলাকার হচ্ছে কিনা এবং সেটি যদি হচ্ছে চিটচিটে কাদাময় হয় এবং সেই সঙ্গে দলা বাঁধানো যায় তাহলে আমরা বুঝবো যে সেখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি হচ্ছে না দলা বাঁধা যায় এবং সেক্ষেত্রে মাটিতে ফেলে দিলে মাটি ঝুরঝুরি হয়ে পড়ে যায় তাহলে কিন্তু সেখানে সেচ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই পদ্ধতির তুলনায় এই AWD পদ্ধতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পাইপের মাধ্যমে কিন্তু কৃষককে আরও সহজভাবে বোঝানো যায় যে কখন তারা জমিতে সেচ দিবে। এক্ষেত্রে এই যে পাইপের মধ্যে যে আমরা পনেরো সেন্টিমিটার মাটির নিচে এটা পুঁতে রাখলাম সেখানে আমরা সহজে আমরা বুঝতে পারি যে পানি আছে কি না, কারণ পানি সেখানে প্রবেশ করছে এই ফুটোগুলো দ্বারা। মাটিতে যদি পানি বারোসের অবস্থা থাকলে তাহলে সহজে এই পানি নিচে হয়ে এই ফুটো দ্বারা কিন্তু পাইপের নিচে অবশ্যই জমা হয় এবং এই পানি দেখে আমরা সহজে বুঝতে পারি যে সেখানে অবশ্যই রসের অবস্থা ভালো রয়েছে এবং পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি তলানি পর্যন্ত পৌঁছে তাহলে তো বুঝবো সেখানে অবশ্যই সেচের প্রয়োজন আছে এবং পানি দিতে হবে বা সেচ দিতে হবে। এই AWD পদ্ধতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সাধারণত আমরা যখন ধান চাষে বিভিন্ন পর্যায়ে পানি দিয়ে থাকি সেক্ষেত্রে বিশেষ করে থর আসার সময় বা ফুল আসার সময় আমরা সবচেয়ে বেশি পানি দিয়ে থাকি এবং এই সময়গুলোতে অবশ্যই এই পাইপের নির্দিষ্ট স্থান পর্যন্ত আমাদেরকে পানি রাখতে হয় এবং এটি কৃষককে সহজে বোঝানো যায়। এবং বিশেষ করে 10 থেকে 15 ফুল আসার 10 থেকে 15 দিন পর পর্যন্ত আমরা কিন্তু জমিতে একদম পানি রসের অবস্থা ভালো রাখতে চাই, সেক্ষেত্রে এই পদ্ধতি আমরা সহজে কৃষককে বোঝাতে পারবো। এই AWD পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন ধান ক্ষেতে এই পদ্ধতিটি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সুবিধার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এই AWD পদ্ধতি ব্যবহার করার ফলে প্রায় চার থেকে পাঁচটি সেচ পর্যন্ত এখানে কম দেওয়া প্রয়োজন হয়, যে আমরা যতগুলো পানি দিচ্ছি তার চেয়েও 4 থেকে 5টি সেচ আমাদের সাশ্রয় হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে লক্ষ্য করা হয় যে প্রায় সাধারণত আমরা যদি AWD পদ্ধতিতে পানি দিয়ে থাকি তাহলে আমরা লক্ষ্য করি এখানে 25% কিন্তু আমাদের খরচও কম হচ্ছে এবং সেই সঙ্গে 30% কিন্তু জ্বালানি খরচও কম হচ্ছে এবং এখানে সাশ্রয় অনেক ভালো হচ্ছে এবং সেই সঙ্গে 0.5% আমরা আমাদের উৎপাদন বাড়াতে কিন্তু এখানে আমাদের প্রায় 2 মণ
আমাদের মানে সেচের খরচও কমছে এবং সেই সঙ্গে আমাদের উৎপাদন শতপ্রতি বা আমরা বলতে পারি যে আমাদের মূল উৎপাদনের তুলনায় দুই গুণ বেশি হচ্ছে এবং প্রায় 0.5% বেশি হয়ে যাচ্ছে। এবং সবশেষে যেটি বলতে পারি যে আমাদের শ্রমিক খরচ অথবা সেচের জন্য যে একটি স্বাভাবিক খরচ সেটার তুলনায় প্রায় অনেক অংশে কম এখানে আমরা সেচের জন্য খরচ করতেছি এবং ফলনের ক্ষেত্রে প্রায় আরও বেশি ভালো উৎপাদন পাচ্ছি। সেক্ষেত্রে এই এডাপটি পদ্ধতি ধান চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং এক্ষেত্রে আমরা যদি দুটি সমানুপাতিকভাবে উৎপাদন করতে চাই বা প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু উৎপাদন আমরা অন্যান্য উৎপাদনের তুলনায় অনেক ভালো পাবো। তো এই ছিল আমাদের এসআরআই এবং এডাব্লিউডি পদ্ধতি দুটি বর্ণনা এবং এক্ষেত্রে আমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য অবশ্যই এডাব্লিউডি পদ্ধতিটি আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে সৃজনশীলের জন্য। আর এবং এসআই পদ্ধতির ক্ষেত্রে মূলনীতিটি অবশ্যই যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে কারণ এই মূলনীতির মধ্যেই পুরো পদ্ধতিটি বর্ণনা করা হয়েছে যার কারণে এই মূলনীতিটি আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।